পরবর্তী প্রশ্ন হচ্ছে আমার প্রশ্ন হলো আমি সিগারেট কোম্পানি চাকরি করি এখন আমি জানতে চাই আমার ইনকাম কি হালাল হবে সিগারেট কোম্পানিতে চাকরি করা যায়জ নাই আপনার ইনকাম হালাল নয় আপনার ইনকাম হারাম সিগারেটের সব কিছু হারা সেটা সিগারেট যারা বানাচ্ছে তারাও হারাম কাজ করছে যারা বিক্রি করছে তারাও হারাম কাজ করছে যারা সিগারেটের জন্য অর্থ লগ্নি করছে তারাও হারাম কাজ করছে সিগারেটের এই পাতাটা যারা এই এটাকে বলা হয় এই বিড়ি পাতা বা সিগারেট পাতা তামাক পাতা যারা যেটা চাষ করতেছে সে জমি দিচ্ছে তারাও হারাম কাজ করছে যারা জমিনে সার দিচ্ছে তারাও হারাম কাজ করছে খ্যাত করছে তারাও হারাম কাজ করছে সিগারেটের সাথে সম্পৃক্ত সব হারাম কারণ এটা কোনোভাবেই ইমানদার গ্রহণ করে নিতে পারে না যে জিনিস মানুষের মৃত্যু ঘটায় এটা সে নিজে করবে আল্লাহ তালা কোরআন কারিম বলেছেন ওলা তখতুল আনফুসাকুম ইন আল্লাহ কানাবিকুম রাহিমা তোমরা নিজেদেরকে হত্যা করো না আল্লাহ তোমাদের অতি দয়াদ্র ইমানদার কখনো ধীরে 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 হত্যাকে গ্রহণ করে নিতে পারে না ধীরে হত্যা ও হত্যা অর্থাৎ আপনি ধীরে ধীরে মরে যাচ্ছেন আপনি দেখতে পাচ্ছেন তারপর আপনি খাচ্ছেন ওষুধটা যেটা খাই খাই ধীরে ধীরে মরে যাবে এটা আপনি নিজেকে হত্যা করতেছেন আত্মহত্যা করতেছেন আপনি সমস্ত এই সিগারেটের ইয়াতে প্যাকেটের গায়ে লেখা দেখবেন ধূমপান মৃত্যু ঘটায় এটা লেখা থাকে এর অর্থ হচ্ছে মৃত্যু ঘটাচ্ছে এমন আপনি বলতে পারেন যে আমরা তো এমনি মরে যাই এমনি মরার এটা কারণ জানা ভিন্ন জিনিস এর অর্থ হচ্ছে যেই কারণে আপনার এটা হারাম এটা এক নম্বর কারণ হচ্ছে যে সিগারেটের কারণে মৃত্যু হয় দ্বিতীয় কারণ হচ্ছে সিগারেটের কারণে নিজেরও ক্ষতি অন্যেরও ক্ষতি হয় আর রসুল্লা সাল্লাসম বলে দরারা ওলা দরারা ক্ষতি করা যাবে না ক্ষতি নিজেও সহ্য করা যাবে না নিজেও না আরেকজন ক্ষতি করা যাবে না আর যারা সাধারণত ধূমপাই নয় তাদের ক্ষতিটা একটু বেশি হয় আপনি ঘরে ধূমপান করেন বা আপনি সিগারেট খান পাশের লোক ক্ষতিগ্রস্ত হবে আপনি স্ত্রী ক্ষতিগ্রস্ত হবে সন্তানরা ক্ষতিগ্রস্ত হবে তারা একটু বেশি হয় আপনার চেয়ে এবং তারা এটা বলা হয় এটা বলা হয় পরোক্ষ ক্ষতিগ্রস্ত হওয়া এবং এটা খুব বেশি হয় পরোক্ষ ধূমপাই তাদের দ্বারা আপনার দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা হারাম তো এই কারণেও আপনি সেটা সিগারেটে চাকরি করতে পারেন না সিগারেটে কোনো কিছুতে অংশগ্রহণ করতে পারেন না সিগারেটের সাথে সম্পৃক্ত হতে পারেন আপনার জন্য যায় না দ্বিতীয় আর এই কারণ ক্ষতিকর হওয়ার কারণে তিন নম্বর কারণ হচ্ছে সিগারেট ক্ষতি ক্ষতি খাবিস দুর্গন্ধযুক্ত এবং ক্ষতিগ্রস্ত আপনি যদি কোনো কোনো সুস্থ মানুষকে আপনি তার পাশে সালা তাদের করেন বা বসে দাঁড়ান এবং সিগারেট খেতে থাকেন তার কিন্তু নাক বন্ধ হয়ে যান বন্ধ হয়ে আসবে এই যে আপনি আরেকজনকে কষ্ট দিচ্ছেন এটা কিন্তু হারাম আল্লাহ তালা কোরআনে কারিম বলেছেন ওল্লিনাগে মুবিনা যারা কষ্ট দেয় ইমানদার নরনারীকে তাদের অপরাধ তাদের কোনো অপরাধের কারণে নয় বিনা কারণে তাদের কষ্ট দিচ্ছে তারা বড়ো ধরনের গুণা নিচ্ছে এবং তারা শাস্তির সম্মুখীন হবে এবং গুনার কাজে গুণার সম্মুখীন গুণা করছে তারা এটা তো আপনি যে এই বিনা কারণে আপনার ভাইকে কষ্ট দিচ্ছেন এটা কিন্তু গুনার কাজ এবং এটা কিন্তু খাবি যেতে কোনো সন্দেহ নেই এই জন্য কেউ বলে না যে আমার বাবা আমার জন্য সিগারেট কিনে এসে বলে না কারণ সে জানে যে বাবাকে এটা বলা যাচ্ছে না এবং এই সিগারেটটা খাইতে গেলে তার মধ্যে একটা ভাব থাকে এবং এটা পেঁয়াজের চেয়েও দুর্গন্ধযুক্ত পেঁয়াজ খেতে মসজিদে হালাল জিনিস খেয়ে রস সাহেব মসজিদে আসতে নিষেধ করেছে যতক্ষণ পর্যন্ত না গন্ধ দূর হবে আর আপনি সিগারেটকে আল্লাহকে ডাকছেন আপনি চিন্তা করে দেখুন আপনি কতটুকু গুণার মধ্যে বা অন্যায়ের মধ্যে আপনি লিপ্ত আছেন সুতরাং এটা আরেক কারণে হারাম চতুর্থ যে কারণ সেটা হারাম তা হচ্ছে সিগারেটের মাধ্যমে অপচয় হয় সিগারেটের মাধ্যমে অপচয় হয় আর আল্লাহ তালা অপচয়কে হারাম ঘোষণা করেছেন আল্লাহ বলেছেন ইন্ডিয়ান মুব্দদের বেকাপুরা যারা এই তাবজির করে অর্থাৎ যারা বেহুদা খরচ করে বিনা কারণে তারা অবশ্যই শয়তানের ভাই এবং শয়তান তো আল্লাহ আল্লাহর সাথে আগেই ফুরি করে আছে অস্বীকার করে আছে আল্লাহ নেয়ামতকে আপনি এই যে দশ টাকা বিশ টাকা পাঁচ টাকা করে খাচ্ছেন এটা দিয়ে আপনি দুর্ভাগ্যবশত আপনি এমন জিনিস যেটা আপনার ক্ষতিই করে পয়সা দিয়ে কিনে কেউ বিষ খায় এ তো বোকা অনেক ভাইকে দেখেছি আশ্চর্যের বিষয় বাজারে দুধ বিক্রি করে তিনি সিগারেট কিনেছে আর যারা বুদ্ধিমান তারা হ্যাঁ তারা এই তাদের টাকা দিয়ে দুধ কিনে আর আপনি দুধ বিক্রি করে আপনি সিগারেট কিনেছেন তাহলে বোঝা গেল যে কত বড় অন্যায় আমরা করতেছি যেটা এসরাফ এবং তাবজির এটা বেহুদা খরচ অনাহুত অজাসিত খরচ এই কারণে হারাম চারটি কারণ আপনি বুঝতে পারছেন হারাম আর আপনি এটা যদি বাজারজাত করেন এটা বানান এটার সাথে জড়িত হন এটার কোনো হিসাব লেখেন আপনি সবই জড়িত হারামের সাথে জড়িত এই জন্য সিগারেটের কোনো কিছুই হালাল নেই হারাম সিগারেটকে একেবারে হারাম এতে কোনো সন্দেহ নেই যারা এই জাতীয় কেউ কেউ যারা বলে যে কোন কোন হুজুরকে দেখবেন যে মাকরুব মাকরুরকে মাকরুব মাকরু বলতে পারে মাকরুব বলে কেউ কেউ তো আসলে এটা তারা যেহেতু হুজুর যেহেতু জট দেখায় হুজুর এখন যে কোনো মূল্য এটাকে একটু হালকা করার চিন্তা ভাবনা করছে হুজুর এটা হ্যাঁ মানুষ যখন অন্যায় করে তখন অন্যায়ের পথে নিজে অন্যায় জড়িত হয়ে গেলে তখন এটাকে সে ধীরে ধীরে এটাকে সহজ করে নিতে চেষ্টা করে এই জন্য সেটা বলছেন তিনি যে এভাবে খাচ্ছেন সেটাও হারাম কারণ জর্দা এটা হালাল নয় এটা হারাম জিনিস তিনি হারাম খাচ্ছেন হ্যাঁ আপনি বলতে পারেন যে কোরআন দিসি কোথায় কোরআন করোনাদিসি কোথায় আছে তাহলে আপনি বলেন যে বিষ ইয়া খাওয়া হারাম এই বর্তমানে যেটা খায় ইয়াবা খাওয়া হারাম কোথায় লেখা আছে এটা হচ্ছে এই লোদ দেখতে হবে কারণ দেখতে হবে মূল কারণটা কি যেই কারণের যেই কারণে আপনি এখন বলবেন যে ফ্যাটেডিন নেওয়া যায় না যে কারণে বলবেন যে এই হিরোইন হিরোইন খাওয়া যায় না সে একই কারণ এটার মধ্যে পাওয়া যাচ্ছে সেটা কি যে এটাও ইল্লত কারণ হারাম ঘোষণা করেছে ওইটা যে মানুষের স্বাস্থ্য জীবন নাশ করে এটা নাশ করা হয়েছে কেউ কেউ বলেন যে সিগারেটের নেশা আসে আমি নেশার কথাটা বলবো না অনেকে অভ্যস্ত হয়ে গেছে নেশার আসে না কিন্তু আসলে নেশা না হলেও এটা অন্য সাইড কারণে হারাম নেশা হলে তো আরও হারাম হচ্ছে পাঁচ নম্বর কারণে হারাম হবে তাহলে আপনি বুঝতে পারছেন সে নেশা আমি বাধ্য করছি না অনেকে বলেন যে আমাদের জর্দারে নেশা আসে না নেশা না হলে ওনাকে জিজ্ঞাসা করেন পান না খেলে উনি থাকতেই পারে না এর অর্থ এটা কিন্তু একটা নেশার মতোই তারপরেও অনেকে বলেন যে ভাত না খেয়ে থাকতে পারি না এই জন্য হ্যাঁ ভাত তো হালাল জিনিস কিন্তু আপনার এটা তো ক্ষতিকর ভাতে তো খারাপ কিছু বলে না খাবার এটা আপনার চাহিদার কারণে প্যাটে অন্য কিছু খাইলেও কিন্তু খাবার না খেয়ে ভাত না খেয়ে আপনি থাকতে পারেন কিন্তু যারা সিগারেট খোর বা পান খোর জর্দা দিয়ে পান খোর তাদের কিন্তু কোনোভাবেই আপনি এর থেকে বিরত রাখতে পারেন তারা পাগল হয়ে যায় কি খাবে না খাবে এই জন্য তারা ছাড়তে কষ্ট হয় যে কোনো মূল্যে এই সিগারেট থেকে বিরত থাকি খাওয়া বিক্রি করা নিজের সাথে রাখা কোনো কিছুই আমরা করব না এবং এর সাথে কোনোভাবে জড়িত হব না হাজার লাখ যত লাখ টাকাই দেখ না কেন হারাম হিসেবে পরিগণিত করে আখের হাতে আল্লাহর সামনে জবাব দিয়ে করতে হবে এবং মানুষকে ক্ষতিগ্রস্ত করার যেই নেশা আপনার ভিতরে চেপেছে সেটা বন্ধ করতে হবে বেশিরভাগ মানুষ আশ্চর্য হতে হয় যখন মানুষ এই আপনি বিক্রি করে দিচ্ছেন মানুষকে সবাই সবকে আপনি ক্ষতিগ্রস্ত করছেন কত মানুষকে আপনি ক্ষতিগ্রস্ত লক্ষ লক্ষ মানুষকে আপনি ক্ষতিগ্রস্ত করছেন এই জন্য সিগারেট কোম্পানিগুলি সবচেয়ে বেশি দায়ী দেশে যত রোগ ব্যাধি সমস্যার জন্য ফুসফুসের ক্যান্সারের জন্য যেগুলি হচ্ছে সিগারেট কোম্পানিগুলি দায়ী অথচ আশ্চর্যের বিষয় যাদেরকে আলাদা স্বার্থ সামর্থ্য দিয়েছে তারা এগুলি বন্ধ করছে না কেন বন্ধ করে না এগুলি বন্ধ করে দেওয়া উচিত অর্ডার দিয়ে উন্নত বিশ্বে এগুলি অনেকেই বন্ধ করে দিয়েছে এদিন আমাদের দেশে এনে আমাদের গরিবদেরকে মারার জন্য তারা আমাদের দেশে বিভিন্ন জায়গা দখল করে এগুলি সেটা চাষ করছে এবং সেখানে কোম্পানি খুলেছে টোবাকু উমুক টোবাক্কু টোম্পানি কোম্পানি খুলেছে ব্রিটিশ আমেরিকান বিভিন্ন নাম দিয়ে টোবাক্কু কারণ আমাদের দেশে গরিব মানুষ পেয়েছে মরে যাক কোনো সমস্যা নেই আমাদের উপর দিয়ে তাদের এক্সপেরিমেন্ট সব চালিয়ে নেবে আর আমরা বসে বসে হাওয়ার মতো দেখতে থাকবো ওদের এগুলি বুঝে আসে না টাকা পাইলেই নিতে হয় না আমাদের যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন তাদেরকে ক্ষমতা দিয়েছেন তাদের উচিত এই ব্যাপারে গুরুত্ব দিয়ে গুরুত্ব দেওয়া এবং এগুলিকে বন্ধ করে দেওয়া কারণ এই এগুলি এগুলি বন্ধ করে দিয়ে তাদের জন্য বিভিন্ন ফ্যাক্টরি খুলে দেওয়া আলহামদুলিল্লাহ এখন অনেক ফ্যাক্টরি হয়েছে গার্মেন্টস ফ্যাক্টরি হচ্ছে ফ্যাক্টরি দিয়ে তাদেরকে সঠিকভাবে সঠিকভাবে তাদেরকে পরিচালিত করা এবং প্রজাদেরকে দেখাশোনা করা ভালো ভালোভাবে দেখাশোনা করা উচিত এটা রাষ্ট্রের দায়িত্বশীলদের এটা ফরজ এটা যদি না হয় তারা তাদের সাথে তাদের হাসর হবে না হাসর হবে তাদের ফেরাউনের সাথে তাদের হাসর হবে এই উবৈবনে খালাবের সাথে কারণ তারা এদের সাথে এদের ইমানদারদের বা মুসলিমদের বা তাদের যাদের শাসিত তাদের কল্যাণ চায়নি অকল্যাণ চেয়েছে